খাদ্যর নাম হলো ধার্য বস্তু। কথাটা মনে, এটার নাম হলো ধার্য বস্তু। এই ধার্য বস্তুটা আগুনের মূল খাবার, তাকে উৎসাহিত করে বাতাস আর লেগে তাপ। কিছুক্ষণ আগে আমাদের কি হঠাৎ বৃষ্টিতে ভিজবে, ঠান্ডা লাগবে, এর জন্য আমরা চলে গেছিলাম। এখন কি গরম লাগতেছে না? তো যাই হোক, আগুনটার মধ্যে তিনটে বলা থাকবে, একটা হলো ধার্য বস্তু, অক্সিজেন এবং পরিমিত তাপ। তিনটা একসাথে হলেই একটা রাসায়নিক বিক্রিয়ার সৃষ্টি হবে, এটা নামই হলো রাসায়নিক বিক্রিয়ার নামই হলো আগুন। এই আগুনের ফলে আমরা কি পাই? আলো পাই, লাইট পাই, তাই না? তাপ পাই, আঙ্গা বা ছাই পাই ইত্যাদি। এখন আমার কথা হলো, এই তিনটা যদি একটা কম থাকে তাহলে কি আগুন জ্বলবে? জ্বলবে? জ্বলবে না। এই আগুনটাকে আমাদের পূর্ব 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 পুরুষেরা, অনেক আগের পুরুষেরা, তারা আগুনটা কিন্তু ঠিক মতো রাখতে পারতো না। দেখা গেছে অনেক বড় একটা টিলা বানায় আগুন ধরে রাখতো, অনেক বড় একটা গয়ল গয়ল, যেমন আমরা ছোট করে আগুন দিই, আগুন ধরে রাখতো, তাই না? এই যে দোকানে দেখবে যে রশির মধ্যে আগুন ধরাইয়া রাখে, তাই না? সিস্টেম করে রাখতে জানতেন না, আগুনই তো জ্বালাতে কষ্ট হইত। এখন এই আগুনটাকে আমরা যত বেশি ও আধুনিকভাবে ব্যবহার করছি, যে পরিবেশ দেশ বা জাতি তারাই সবচেয়ে সুখী। আমি সবসময় কথা বলে থাকি, এখন মনে করি রান্না করতে করতে আমরা লাকড়ি চুলায় রান্না পছন্দ করি না, আমরা যদি খড়কুটা চুলায় রান্না করি। এখন এটা চাকরি করে তাদেরকে বলা যায় তোমাকে অনেক অনেক সম্পত্তির মালিক দেওয়া হবে, করা হবে, হয়তো দু চার একর সম্পত্তি হবে, লাকড়ি চুলায় রান্না করা দেবো, তুমি দেওয়া বলবা? তার কোনো জীবনে হইতাম, কারণ আমি কষ্ট করতে রাজি, আমি তো আধুনিক থাকতে চাই। আমি এখন প্রয়োজনে গ্যাস সিলিন্ডারে রান্না তো করবো, প্রয়োজন যদি আর কোনো উন্নত ডিভাইস থাকে সেটা দিয়ে রান্না করতে আমি রাজি, ওইখানে যারা কষ্ট করতে রাজি, ঠিক আছে না? এটা হলো নিয়ম। তো যাই হোক, তাহলে আমি কি বলছি যে আগুনটাকে যারা যত বেশি আধুনিকভাবে ব্যবহার করা শিখেছে তারাই সবচেয়ে বেশি সুখী। আর আগুনের মধ্যে মূল তিনটে উপাদান থাকে, একটা উপাদান কমাই দিলে আগুন জ্বলবে না, ঠিক আছে? ইভাকুয়েশন ড্রিল, যে যে কাজটা এখন করলাম আমরা, যারা এখন পর্যন্ত পিছনে ছিল, সত্যিকার আগুন লাগলে তারা পিছনে থাকতো? তারা সবাই আপনার ঘাড়ের উপরে লাভ দিয়ে যেত, মানে আগের নিজে বাঁচতে পারবেন না, দেহ ধাক্কা। কিন্তু না ভাই, এই ধাক্কাটাই দেওয়া যাবে না, এই ধাক্কাটা আমাদের কাল হয়ে দাঁড়াবে। কারণ এই যে আপনারা দাঁড়াইছেন, দেখেন একজন গায়ের সাথে আরেকজন গা লাগায় রাখছে, এই যে মহব্বত না থাকলে পারতেন না, পারতেন গন্ধ করতে, এখন কিন্তু গন্ধ করে না, কারণ আসল পরম আত্মীয় কিন্তু আপনার সাথে সাথে ভাইটা। তো তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মেরে মেরে আপনি বাঁচবেন, এটা হবে? পাবে না। এই বিল্ডিংটা তো নিচে নামবেন, সিঁড়ি করে ধাক্কা ধাক্কি করলেন, আপনি একজনকে মানে ফেলে দিলেন, সবকে আর উঠানো সম্ভব? তাহলে পাড়ায় মায়ের উঠাবে, কিংবা আটকা পড়ে গেল, দু একজন পড়ে গেলেন, আর বাকি যারা তারা আটকা পড়ে যাবে, মারা যাবে। এই কাজটা আমরা করবো না, কক্ষণই করবো না, কক্ষণই করবো না, কারণ ওইখান থেকে নামতে এক দেড় মিনিট সময় লাগবে। আর এই পুরো একটা ফ্লোরে আগুন লাগতে, কারণ আগুন শয়লা হতে দুই সাত দশ মিনিট লাগতে পারে, তাই না? আস্তে ধীরে নামবো। আমার মূল বৈশিষ্ট্য তিনটা, এই ইভাকুয়েশন ড্রিলের এক নম্বর কথা হলো, যখনই শব্দ পা কানে যাবে ফায়ার ফায়ার অ্যালার্মের সঙ্গে সঙ্গে খোলা আকাশের নিচে আমরা আসার জন্য দরজার দিকে আসা শুরু করব। আসার আগে আমার প্রেগনেন্সি মা বোনেরা থাকলে, আরও যদি কোনো বিকলাঙ্গ বা প্রতিবন্ধী কোনো ভাই বোনেরা থাকে তাদেরকে আগে আসতে দিব, অপেক্ষা কেউ দুর্বল যারা তাদেরকে আগে আসতে দিব, পিছনে আমি থাকবো, বলবো যে ভোট তুমি আসতে দিয়ে যাও, ভাই তুমি আসতে দিয়ে যাও, তোমাকে আমি দেখেছি, কেউ তারা ধাক্কা দিতে পারবো না, তাকে নিয়ে নামেন, সেটার মানুষত্বের কাজ। কথাটা বুঝতে পারছেন? এই কাজটা আমরা করবো, এই কাজটা যাতে করি এর জন্য কিন্তু ছয় মাস পর আপনার আমার সাক্ষাৎ হয়, আর প্রতি মাসে মাসে কিন্তু ওনারা ইন্টারনাল করেন, করে না এই কাজটা করে। এই অনুশীলনটা থাকলে কিন্তু কোনো কোম্পানিতেই এতগুলো মানুষ মারা যাবে না। এই যে সেজনে মারা গেছে, সেজন যে কেন মারা গেছে ওই অফিসারও জানে না, ওই যায় সেরে এসি রুমে ভিতরে ঢুকে আছে সবাই, আগুন লাগবে কীভাবে না, তোরা চল আমরা নামার চেষ্টা করি, কোনো সিস্টেম টিস্টেম পুরো ছিল না, ওরা আম বলে না আমাদের, যাই হোক পরীক্ষা না যাই। তাহলে আগুনের মধ্যে মূল কয়টা উপাদান থাকবে? তিনটে উপাদান, আর আমার তিনটা শর্ত থাকবে ইভাকুয়েশন ড্রিলে। একটা আমার শর্ত, যখনই অ্যালার্ম বাজবে আমি বাইরের দিকে আসবো, আসার সময় দরজা বা সিঁড়িকুড়াঙ্গে ঠেলা ধাক্কা করবো না। দ্বিতীয় কথা হলো, আমি খোলা আকাশে নিজে যা সিঁড়িকুড়া নামবো, নামার সাথে দ্রুততার সহিত আমি এমন একটা জায়গায় দাঁড়াবো যাতে আমার পিছনে ভাই বোনেরা আসতে পারে, তাড়াতাড়ি লাইনে দাঁড়াবো, এটা হলো ইভাকুয়েশন তিনটা শর্ত। এখন এই যে আমরা ফায়ার এক্সটিংগুইশার দিকে, এই কোম্পানিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ফায়ার ড্রোন লাগাইছে, এই এইটার নাম হলো ফায়ার এক্সটিংগুইশার ড্রোন, এটা হলো ফায়ার এক্সটিংগুইশার, ঠিক আছে? এই ফায়ার এক্সটিংগুইশার আমরা ব্যবহারই জানি না। আমার একটা কথা শুনেন ভালো করে, ফায়ার এক্সটিংগুইশারের মেইনলি জীবনকাল হলো দুটা, লাইফ টাইম বলি আমরা, 20 থেকে 30 সেকেন্ড, কথা বলতে 5 কেজি সম্পন্ন, যেটা মানে গ্যাস থাকে,
चार प्रकार पानी थे पानी चाहिए सहज भाव बोली पानी थे पानी चाहिए फोन थे फोन चाहिए पाउडर थे पाउडर चाहिए गैस थे गैस चाहिए गैस सीओ टू कार्बन डाइऑक्साइड কথাটা বুঝছেন এই গ্যাসটার বোতলটি ওজনে ভারী এবং শক্ত ওজনে ভারী এবং শক্ত হয় প্রচুর লাইফ টাইম বলছি মানে এটা টিপ দেওয়ার সাথে সাথে আপনি 30 সেকেন্ডের মধ্যে শেষ দশ থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনাকে কাজ করে ফেলতে দেবে আসল কাজটা করে ফেলতে দেবে আসল কাজটা বুঝছেন মানে যৌবন থাকতে যে কাজটা প্রথমই করে ফেলাই এই কাজটা 10 মিনিটের মধ্যে করে 10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে দেবো আগুনের কাম শেষ হয়ে যাবে একটা আগুন একজন মানুষের মধ্যে নিয়ন্ত্রণে থাকে এই ভগবানের যদি আল্লাহ নাগর আগুন লাগে একজনের কাছে নিয়ন্ত্রণে থাকে এই একজন যদি বেমানি না করে একজন যদি নিজের স্বার্থ বিবেচনা না করে একজন যদি সঠিকভাবে মানে অ্যাপ্লাই করে তাহলে একটা এক্সটিংগুইশারে আগুনটা নিয়ন্ত্রণ করতে পারবো পাঁচ দিনে পানির আগুনটা নিয়ন্ত্রণ করবো একটা বড় একটা কাপড়টা ঢেকে আগুনটা বন্ধ করে করতে হবে আমার তো কথা একটাই যে কোনো আগুনের মধ্যে তিনটা উপাদান থাকে একটা উপাদান সরব আমি বুদ্ধি করবো তাই না এই যে দেখ বিষয়টা এটা লাগে একটা কেরিয়ান্ডে দেয় আল্লাহ আর এই যে সেফটি ফিনকার মাঝখানে সেপারেটর করে রাখে লিভারকে এই সেফটি ফিনটা ফেলে দিব আর যদি মনে করি এটা পকেটে রাখছো সময় কিন্তু নষ্ট হইতেছে আর যদি বলে না মনে করি তো সুন্দর দেখা যায় খুবার কাজ করবো খুবার ঢোকায় তাহলে সমস্যা না এই কাজটি করা যাবে না তাড়াতাড়ি ফেলে দিব ফেলে দিয়ে এইখানে ধরে আমি আগুনে গুড়া যেখানে গুড়া যেটা ধার্য যেখানে আগুনটা ধরেছে সেই গুড়ার দিকে আমি অ্যাঙ্গেল দেবো দিয়ে এন 100% প্রেশার দেবো এই যে বলেছি 30 সেকেন্ডের মধ্যে শেষ 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড এটা হলে যৌবন কাল থাকে মানে একদম ঘন যে কুয়াশার মতো কার্বন ডাইঅক্সাইড সেটা বাইরে বেরোবে ঘন মালটা বেরোবে এই মালটা দিয়ে কিন্তু কাজ সারা লাগবে এই যে দেখেন আপনি কিন্তু উপরে ধরছি কারণ হলো উপরে এখন নিচে ধরে তোলা হলে আর এটা আপনাদের শরীরে লাগলে কোনো সমস্যা নেই কথাটা বুঝতে পারছি ঠান্ডা ঠান্ডা লাগবে সমস্যা নেই ছেলে তো ফেরত মেরো ফেরত ভয় পাইবে ছেলে তো ভয় পাবে না আপনার ঘনমা এটা দেখা গেল 10 সেকেন্ড চলে গেল 10 সেকেন্ডের পর বোধহয় চিল্লাইব দশ সেকেন্ড হয়েছে এর আগে কথাটা হয়েছিল বলছিলাম 30 সেকেন্ড পর্যন্ত চিল্লাই যাব আর 5-10 সেকেন্ডের মধ্যে মূলটা বাইরে হবে ঘনটা সত্যটা যেটা দেয়া আগুনে লাগলে অপশনটা সরাই দিবে ঠান্ডা করে দিবে আগুনে নিয়ে যাবে তারপরে যে সময় শুধু শুধু শব্দ করবো এই যে আমাদের একটা সময় আছে না প্রথম 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 একটু মহব্বত টহব্বত থাকে তারপরে একটু ঘ্যাঘে ঘ্যাঘে শুরু হয়ে যায় এই যে এরকম ঘ্যাঘে করে অনাত্ম ঘ্যাঘে করে কিন্তু এটা কাজ কিন্তু হবে না কাজ হবে হবে না এই যে দেন আরেকটা নতুন দেখা এটা সরাব এটা কিন্তু মালটা কিন্তু কম ভরা কথা বুঝছেন যা মেনটেন্যান্স করেন দেখেন এটা কিন্তু আপনারা 4 কেজি 3 কেজি ভরে দিয়ে দিচ্ছেন আচ্ছা মাইক্রো শত তাড়াতাড়ি ধরেন উপরে যে ধরেন এই যে এটা মানে মাল আসে মানে 100 100 বড় আছে এটা শব্দ অন্যরকম হয় দেখুন মানে আসল কথাটা হলো যে কোনো ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করবো ধরবো পেটনা মতো একদম 100% প্রেশার দিয়ে মাথা বাড়ি করে দেবো তাইলে আগুনটা নিয়ে